হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি ফ্রেন্ডস আজ আপনাদের জন্য আবারও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি তাই আপনারা ভিডিওটি কেটে কেটে না দেখে শেষ পর্যন্ত দেখতে থাকুন বয়স চল্লিশ পেরোতে যৌবনের উত্তেপনা থেমে পড়ে চামড়া কুচকে পড়ে চুল পেকে যায় হার ও জয়েন্টের ব্যথা কোমরের ব্যথা প্রতিদিনের সঙ্গী হয়ে দাঁড়ায় আর এই সকল সমস্যার সমাধান পাবেন মাত্র এক গ্লাস রসুন পানিতে এই জাদুকুরি পানীয়টা যদি নিয়মিত পান করতে পারেন তাহলে আশা করব অনেক অনেক উপকৃত হবেন তো বন্ধুরা এই রসুন পারে নিয়ম ও সেবন বিধি জানতে ভিডিওটি কেটে কেটে না দেখে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনার শরীরে হাড়ের ব্যথা জয়েন্টের ব্যথা হচ্ছে মানে আপনার হজম প্রক্রিয়া ঠিক নেই আপনার খাওয়া খাবার ঠিকমতো মতো হজম হচ্ছে না ফলে পেটে যে গ্যাস তৈরি হচ্ছে তা থেকে শরীরে ব্যথার সৃষ্টি রসুন শরীরে অতিরিক্ত অ্যাসিড কমিয়ে অ্যাসিডিটি নিয়ন্ত্রণে রাখে আয়ুর্বেদিক শাস্ত্র বলছে এক গ্লাস রসুন পানি পান করলে ক্ষুদামতা এবং হজমের গন্ডগোলে উপকার পাওয়া যায় তো বন্ধুরা বুঝতেই পারছেন কিভাবে রসুন আপনার শরীরে বল বৃদ্ধি করবে কাঁচা রসুন হলো প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক নিয়মিত রসুন পানি সেবন করলে শরীর ভিতর থেকে শক্তিশালী হয়ে উঠবে রসুনের মধ্যে থাকা এক ধরনের রস শরীর উষ্ণ রাখে ফলে সর্দি কাশি থেকে সারা জীবনের মতো মুক্তি পাবেন আপনার শরীরে হার্ট এবং ফুসফুস ঠিক মতো চলছে মানে আপনি সুস্থ আছেন রসুন হল প্রাকৃতিক রক্ত সঞ্চালনকারী ফলে শরীরে লিপিডের পরিমাণ বাড়িয়ে কোলেস্ট্রলের পরিমাণ স্বাভাবিক রাখে এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে হার্টকে সুরক্ষিত রাখে তাই হার্ট বা ফুসফুসকে ভালো রাখতে রসুন পান করুন এই রসুন আপনার স্কিনকে সতেজ রাখবে রিঙ্কেল ডার্ট স্পট থেকে স্কিনকে দূরে রাখতে চুল ঝরে পড়া চুলের বৃদ্ধি না হওয়া এবং চুল পেকে যাওয়ার মতো সমস্যা যদি আপনার থেকে থাকে তবে চোখ বন্ধ করে রসুন পানি পান করতে পারেন তো বন্ধুরা কিভাবে তৈরি করবেন এই রসুন পানি রসুন পানি তৈরি করতে মাঝারে দুই থেকে তিন কোয়া রসুন থেতো করে দিন তারপর এক গ্লাস পুনর্ত গরম পানিতে দিয়ে দশ থেকে পনেরো মিনিট ঢেকে রাখুন এরপর পানীয়টি সেকে পান করুন সকালে খালি পেটে এই পানীয়টি টানা দশ দিন পান করলে উপকার পাবেন তো বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে তাই আপনি এটি নিজেও ট্রাই করুন এবং আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করুন আজ তাহলে এ পর্যন্তই পরবর্তী আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আমি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে পর্যন্তই পরবর্তী আবারো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আমি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে কে